যিনি গুলি করছেন, ছবিতে যাকে দেখা যাচ্ছে, আপনারা যে ছবিটি দেখছেন, এই যে এই ব্যক্তি, তার নাম শামীম আজাদ। সে ছাত্রলীগ কর্মী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী। ওয়াসিম উদ্দিন নিশ্চিত করেছেন তিনি ছাত্রলীগ কর্মী, সেটা নিশ্চিত করেছেন, কিন্তু থানার ওসি বলেছেন যে তাকে তারা চেনেন না, 800 মিটার দূরে করে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, তাকে খোঁজা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগ কর্মীকে খুঁজে পুলিশ শেষ পর্যন্ত পাবে কি না, পরিচয় নিশ্চিত হতে হবে কি না বা হতে পারবে কি না? কারণ অন্যান্য বাস্তবতায় আমরা জানি পুলিশ যত দ্রুত ব্যবস্থা নিতে পারে, এই ধরনের ছাত্রলীগ কর্মী বা ক্ষমতাসীনদের অনুসারীদের পুলিশ খুঁজে পাবে কি না বা পরিচয় নিশ্চিত হতে পারবে কি না তা নিশ্চিত নয়।